রাতে সঠিক ঘুম না হওয়ার সমস্যা কিন্তু এখন অধিকাংশ লোকের মধ্যেই দেখা যায়, বিশেষ করে অ্যাবভ 35 এই সমস্যা কিন্তু আস্তে 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 বিল্ড আপ হতে শুরু করে। আর এতে হয় কি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই একটা ঘুম ঘুম বা ঝিমুনি ঝিমুনি ভাব, একটা ক্লান্তি, একটা শারীরিক দুর্বলতা, শরীরের মধ্যে একটা অস্বস্তি, এই ফিলিংসটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়। এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলোকে যদি আপনারা সম্পূর্ণরূপে মনে রাখতে পারেন তাহলে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যেই আপনাদের এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার এখানে যারা ইয়োগা করে তাদের উপরে কিন্তু আমি এই পয়েন্টগুলোকে সম্পূর্ণরূপে প্রয়োগ করে দেখেছি এবং দেখেছি যে এই কয়েকটি পয়েন্ট কিন্তু সম্পূর্ণরূপে ওষুধের মতন কাজ করে। কিন্তু নিদ্রাহীনতার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কিন্তু অনেকেই ভুল করে। অনেকে প্রথম অবস্থায় এসে বলে যে স্যার ঘুম হচ্ছে না। এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে আপনার ঘুম হচ্ছে না তার জন্য আপনার শরীরে কোনো রকম অসুবিধা হচ্ছে, সে বলবে যে না আমার শরীরে কোনো রকম অসুবিধা হচ্ছে না। অর্থাৎ সকালবেলায় সে ক্লান্ত ভাব অনুভব করছে না, তার সারাদিন ঝিমুনি লাগছে না, এটসেটা এটসেটা এটসেটা, এই টাইপের কোনো সমস্যা কিন্তু তার শরীরের মধ্যে অ্যাকচুয়ালি দেখা যায় না। তার মানে সে যেটুকু সময় রাত্রিবেলায় ঘুমাচ্ছে সেইটুকু ঘুমই কিন্তু তার ক্ষেত্রে একদম আদর্শ, এর থেকে বেশি ঘুমের কিন্তু তার আর প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় যে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠলেন এবং সারাদিন একটা ক্লান্তি ভাব, সারাদিন ঝিমুনি আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, তাহলে আপনাদের কিন্তু ঘুমের ঘাটতি দেখা দিচ্ছে, তখনই কিন্তু এই কয়টি পয়েন্ট আপনাদের প্রয়োগ করতে হবে। ফার্স্ট পয়েন্ট, যদি আপনার রাতে ঘুম না হয়, এই বিষয়টি যদি আপনারা মনে করেন, নিজেরা ডাক্তারি করে কখনো কিন্তু ঘুমের ওষুধ খাবেন না। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখেছি যে অন্য কোনো রোগের কারণে আপনি হয়তো ডাক্তারের কাছে গেছেন, সেই সময় ডাক্তার আপনাকে একটা ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেছিল, তার পরবর্তীকালে যখনই আপনার ঘুম হচ্ছে না তখনই ওই ঘুমের ওষুধটা কিন্তু আপনি খাচ্ছেন। কারণ সবসময় যদি আপনারা এইভাবে আর্টিফিশিয়ালি ঘুমটাকে নিয়ে আসেন তাহলে আপনাদের শরীরে যে স্বতন্ত্র ঘুম আসার যে প্রসেস, এই প্রসেস কিন্তু সম্পূর্ণরূপে হ্যাম্পার হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। তখন একটা সময় হবে আপনাদের ওই ঘুমের ওষুধটা না খেলে কোনোদিন ঘুম আসবে না। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আজকে আপনারা যে পাওয়ারের ঘুমের ওষুধ খাচ্ছেন কালকে কিন্তু ওই পাওয়ারে তখন আপনাদের আর কাজ হবে না, পাওয়ার বাড়াতে হবে। এইভাবে কিন্তু আপনাদের আস্তে 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 ঘুমের যে ন্যাচারাল সার্কেল শরীরের মধ্যে রয়েছে আমাদের, সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, জানেন তো আমাদের একটা অদ্ভুত দোষ আছে, ঘুম না আসলে বারে বারে ঘড়ি দেখা। রাত্রিবেলায় আপনারা শুয়ে রয়েছেন, ধরুন 12টা বাজে, ঘুম আসলো না, 1টা বাজে, আবার ঘড়ির দিকে তাকিয়ে ঘুম তো আমার আসলো না, 1টা বেজে গেছে, 2টো বাজে, ঘুম তো আমার আসলো না, 2টো বেজে গেছে, এই যে প্যালপিটেশন, এই প্যালপিটেশনে আপনার ঘুম কিন্তু আরো আসবে না। সুতরাং রাত্রিবেলায় শোয়ার পরে বারে বারে এই ঘড়ি দেখার অভ্যাস কমপ্লিটলি স্টপ করুন। থার্ড পয়েন্ট, যারা মনে করছেন যে তাদের রাতে প্রপার ঘুম হয় না, তারা কমপ্লিটলি সারা দিনে বিছানামুখী হবেন না। অনেকেই যেটা করেন, বিছানাতে বসেই তারা খবরের কাগজ পড়েন, বিছানাতে বসেই তারা মোবাইল দেখেন, বিছানাতে বসেই তারা গল্পগুজব করেন। আপনারা কিন্তু এই কাজগুলো চেয়ারে বসেও করতে পারেন। চতুর্থ পয়েন্ট, রাতে শুতে যাওয়ার ঘন্টাখানিক আগে মোবাইল ডিভাইস, টিভি ডিভাইস, ল্যাপটপ, এগুলো সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু বন্ধ করতে হবে। আপনারা কিন্তু একদমই এই ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে, এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু কখনোই দেখবেন না। ডিনারের 30 মিনিট পরে আপনারা 15 থেকে 20 মিনিট হাঁটবেন। অনেককে যখন এই কথাটা আমি বলি তখন তারা ঘরের মধ্যে ফ্যান চালিয়ে আস্তে 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 হাঁটে। নো, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হয় আপনারা ছাদে চলে যাবেন, নয়তো আপনাদের বাড়ির সামনে কোনো জায়গা থাকলে সেই জায়গায় কিন্তু আপনারা হাঁটার চেষ্টা করবেন এবং হাঁটবেন এমনভাবে যাতে আপনার শরীর থেকে ভালো রকমের ঘাম বেরোয়। এরপরে আপনারা চোখ মুখ খুব ভালো করে ধুয়ে বিছানায় চলে যাবেন। আর যদি আপনারা পারেন তাহলে
খুব ভালো করে ঘামটাকে মুছে আপনারা ঈষৎ উষ্ণ জলে একবার স্নান করে নেবেন, তারপর বিছানায় শুতে যাবেন। ফিফথ পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই পয়েন্টটা কিন্তু আপনাদেরকে অনেকেই বলবে না। সকাল বেলায় ঘুম থেকে ওঠার একটা সময় আপনাদের ফিক্সড করতে হবে। যাদের ঘুম না আসার সমস্যা তাদের অনেক সময় হয় রাত একটাতেও ঘুম আসে না, দুটোতেও ঘুম আসে না, তিনটেতেও ঘুম আসে না। যখন আপনারা ঘুমালেন দেখা গেল যে তখন 3:30 কি 4 বাজে। ন্যাচারাল ভাবেই আপনারা যখন সকালবেলায় ঘুম থেকে ওঠেন তখন 8 থেকে 9 বেজে যায়। এই রকম অভ্যাস কমপ্লিটলি আপনারা দূর করবেন। সকাল 6 আপনারা আপনাদের ওঠার সময়টাকে ফিক্সড করে ফেলুন। এইবার রাত্রিবেলায় আপনাদের যখনই ঘুম আসুক না কেন, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যখনই ঘুম আসুক না কেন ওঠার সময়টা কিন্তু আপনারা ফিক্সড করবেন, ওই সময়তেই কিন্তু আপনাদেরকে উঠতে হবে। হ্যাঁ, এবারে হয়তো পরের দিন আপনাদের ঝিমুনি লাগবে, সারাদিন একটা ক্লান্তি ভাব অনুভব হবে, কিন্তু এই অবস্থাতেও আপনারা কিন্তু সেই দিন দুপুরবেলায় কখনোই ঘুমাবেন না। সেই দিন রাত্রিবেলায় আপনারা যখন শুতে যান সেই সময় জাস্ট শুয়ে পড়বেন, দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার কিন্তু ঘুমটা চলে এসেছে। আর এই নিয়মটা পরপর 21 করলে এই নিয়মটাই কিন্তু আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমি এই ভিডিওতে যে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বললাম আপনারা আজকের থেকেই প্রয়োগ করে দেখুন, নিজেরাই বুঝে যাবেন। কিন্তু কয়েকটি ক্ষেত্রে ঘুম সত্যি সত্যি আসে না, এই বিষয়টি আপনাদের মেনে নিতে হবে। অনেক সময় হয় সারা শরীরে বিভিন্ন কারণে ব্যথা, কিংবা কারোর হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, দাঁতে যন্ত্রণা, কানে যন্ত্রণা, তো এই সমস্ত কারণের জন্য যে আপনার সঠিক ঘুম হবে না সেই দিনের জন্য বা 2-1 জন্য, সেটা কিন্তু আপনাদের মানতেই হবে। আর কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট রয়েছে যে কারণের জন্য আপনাদের কিন্তু ঘুম আসছে না, তখন কিন্তু মাস্ট আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আদারওয়াইজ প্রত্যেকে যদি এই নীতিটা মানে এই 5টা নীতি অনুসরণ করেন, দেখুন আপনারা বুঝতে পারবেন।